नमस्कार, दिस इज डॉक्टर अमरीश कुमार झा। आज के सकाल थेके आमार मने होच्छे आज के लो बैक पेन डे। सकाल थेके मिनिमम 25 थेके 30 जन आमी देखेछि लो बैक पेन इन माय निरामया। कारण ये लॉकडाउने लोकेर बाड़ीते बसे बसे ओजन बेड़े जाच्छे, एक्टिविटीज कमे गेछे, रोडे लोक बेरोच्छे ना बोले हायतो रोड ट्रैफिक एक्सीडेंट्स गुलो कमे छे, किन्तु ये लो बैक पेन दीज आर बेसिकली साइलेंट प्रॉब्लम्स विच ग्रेजुअली इनक्रीजेज और एग्रावेट्स, एटा बेड़े गेछे। तो आज के आमी एतो लो बैक पेन देखलाम, भाबलाम एक बार लो बैक पेन निये एकटु छोट्टो भिडियो करी। इट्स अ ह्यूज टॉपिक, एकटा इनफॉर्मेशनल भिडियोते एटा पुरो कराटा असम्भव, किन्तु ताहलेओ आई विल ट्राई माय बेस्ट। देखुन एटा होच्छे आमादेर स्पाइने डमी, एलएस स्पाइन। तो এই দিক থেকে দেখতে গেলে এটাকে লাম্বার স্পাইন বলা হয়, L5 5 4 3 2 1, মানে লাম্বার 1 2 3 4, লাম্বার 5 L5 পুরো ভার্টিব্রা আছে। দেখুন এই সামনেটা ভার্টিব্রা, দিস হোয়াইট গ্লিসনিং ওয়ান, দিস ইজ ভার্টিব্রা। আর আমি যেটা সবসময় বলি কি ভার্টিব্রা হাড়ের উপরে হাড় কোনো বোন টু বোন সিচুয়েশন হলেই প্রবলেম। তার মানে নেচার আমার জন্য কি ইঞ্জিনিয়ারিং করেছে, মাঝখানে জেলি লাইক ফর্ম দিয়েছে, দিস ইজ নোন অ্যাজ ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। অ্যান্ড এক্সরেতে আমরা এই দুটো যে গ্যাপ দেখি দুটো হাড়ের মাঝখানে, সো দিস ক্রিয়েটস ইন্টার ভার্টিব্রাল ডিস্ক স্পেস, বিকজ দিস ইজ নট ভিজিবল ইন এক্সরে। আচ্ছা, এটা একটা কার্ভেচার আছে, আমরা বলি লর্ডোসিস। ব্যাক সাইডে এটাকে একটু ঘুরিয়ে দেখাতে গেলে this is spinal cord and this is coming from your just brain, medulla and cervical spine, dorsal spine theke comor theke niye asche eta, and it terminates into this fiber like horses fiber like or tail like structure. L1 and L2 te ami dekhachhi the nerves are coming out, this is nerve, it's coming out from the স্পাইনাল কর্ড। আচ্ছা, এই মাঝখানে একটা এই স্পেস দিয়ে ফোরামেন দিয়ে পাস করছে, দিস ক্রিয়েটস দিস ইজ আ ক্যানাল এন্ড ইট ইজ পাসিং থ্রু দ্য ক্যানাল, সো ইট শুড বি মোবাইল, ইট শুড বি টেনশন ফ্রি, হ্যাভিং নো কম্প্রেশন ইন নর্মাল কন্ডিশন। এবার এই নার্ভগুলো আস্তে আস্তে করে নামে পায়, দিজ আর দ্য জয়েন্টস। এই হাড়ের এইটা উপরের এর নিচে নিয়ে এটা একটা ফ্যাসেট জয়েন্ট ক্রিয়েট করছে, সো ইচ ভার্টিব্রা হ্যাজ ওয়ান আপার ফ্যাসেট জয়েন্ট এন্ড ওয়ান লোয়ার ফ্যাসেট জয়েন্ট। সো জয়েন্ট, স্পাইনাল কর্ড, নার্ভ রুটস এন্ড নার্ভস, দিস ইজ ভার্টিব্রা এন্ড দিস ইজ ইন্টার ভার্টিব্রাল ডিস্ক স্পেস মোটামুটি, এন্ড ইন্টার ভার্টিব্রাল ডিস্ক মোটামুটি, এটা নিয়েই আমাদের কোমরে সব প্রবলেম শুরু হয়, যেটা সব থেকে কমন প্রবলেম, এজ রিলেটেড প্রবলেম এন্ড উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু নি অস্টিওআর্থ্রাইটিস ইজ লাম্বার স্পন্ডাইলোসিস। মানে লাম্বার স্পন্ডাইলোসিস মানে হচ্ছে ক্ষয়, এই যে জয়েন্ট আছে এই জয়েন্টের ক্ষয়, স্পন্ডাইলোসিস হয়ে গেছে। ক্ষয়ের জন্য কি হবে, সব কিছুর ক্ষয় হয়, শুধু হাড়ে ক্ষয় হয় না, জয়েন্টে ক্ষয়, কার্টিলেজে ক্ষয়, তারপর এই এই ডিস্কের মধ্যে ক্ষয়। তো হাড়ে জয়েন্টে ক্ষয় প্লাস ডিস্কের ক্ষয়, এই ডিস্ক ক্ষয় হয়ে ড্যামেজ হয়ে একটু বেরিয়ে আসে, যেটা বলি আমরা ডিজেনারেটিভ ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস আর প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বা অনেক সময় আমরা বলি স্লিপ ডিস্ক। তো নাম্বার ওয়ান প্রবলেম ইজ লাম্বার স্পন্ডাইলোসিস এন্ড নাম্বার টু প্রবলেম ইজ স্লিপ ডিস্ক আর প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। যে কোনো নার্ভে প্রেশার পড়লে তাহলে ইট বিকামস হাইপার ইরিটেটেড ইনিশিয়াল, তার জন্য এখান থেকে একটা নার্ভে সেন্সেশন, ঝিনঝিন কোমরে, কোমর থেকে ব্যথা, পায়ে ঝিনঝিন ঝিনঝিন শুরু হয়, অবশ হয়ে যায়, অনেক লোকের নিউরো ডিফিসিট হয়ে যায়, মানে এই নার্ভ যত মাসলস কে সাপ্লাই করছে সেটা উইক হয়ে যাবে। তো ইন জেনারেল এগুলো আমাদের প্রবলেম। ফোকাসিং অন লাম্বার স্পন্ডাইলোসিস, লাম্বার স্পন্ডাইলোসিস কি জিনিস, স্কুল বয়সে হয় লাম্বার স্পন্ডাইলোসিস, ইউজুয়ালি ইটস এ এজিং প্রসেস অফ এল্ডারলি পপুলেশন এন্ড ইট স্টার্টস উইথ লো ব্যাক পেন, মানে কোমরে ব্যথা, স্টিফনেস আর ডিজেনারেটিভ স্লিপ ডিস্ক জন্য পায়ে টান,
দিজ আর দ্য কমন সিমটম, মানে আপনার কমরে ব্যথা থাকলে, স্টিফনেস হলে, সামনে ঝুঁকতে অসুবিধা হলে বা কোনো মুভমেন্ট করতে অসুবিধা হলে, তার সঙ্গে থাই মাসালে বাটাকে অ্যান্ড ইভেন আপ টু লেগ অ্যান্ড ফুট ব্যথা থাকলে ইন এজড পেশেন্ট ইটস এ টেলটেল সাইন্স অ্যান্ড সিমটমস অফ লাম্বার স্পন্ডাইলোসিস। তো স্পন্ডাইলোসিস কিভাবে আমরা ডায়াগনোস করি? টু ডায়াগনোস স্পন্ডাইলোসিস ইট নিডস অনলি এক্সরে। এক্সরেতে দেখা যায় ও যে অ্যাজ এ সুইকুইলি অফ অস্টিও আর্থ্রাইটিস অস্টিওফাইটস থাকে, অ্যাবনর্মাল বোন ফর্মেশন থাকে, জাস্ট টু প্রিভেন্ট দ্য ইনস্টেবিলিটি, যেটাতে আমার স্পাইনটাকে ধরে রাখার জন্য, ইনস্টেবিলিটিটাকে কমানোর জন্য অস্টিওফাইটস হয়ে থাকে। সে অস্টিওফাইট আমরা দেখি, ডিস্ক স্পেসটা কম থাকে, নট টু মাচ, স্লিপ ডিস্কে বেশি ডিস্ক প্রোল্যাপস হয়, এটাতে কম থাকে, ডিজেনারেটিভ মাইল্ড ডিস্ক প্রোল্যাপস থাকে। তার সঙ্গে ফ্যাসেট জয়েন্টসগুলোতে আমরা আর্থ্রোপ্যাথি দেখি। তো এক্সরের পর অনেক সময় নার্ভে কন্ডিশন জানার জন্য বা ডিস্কের কন্ডিশন জানার জন্য আমরা এমআরআই অ্যাডভাইস করি। এমআরআই ইজ সেকেন্ড লাইন অফ ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট কি লম্বা স্পন্ডাইলোসিস হলে ট্রিটমেন্ট কি করতে হয়? দ্য ফার্স্ট ট্রিটমেন্ট অফ লম্বা স্পন্ডাইলোসিস ইজ টু আস্ক দ্য পেশেন্ট টু ফলো দ্য প্রিকশনস। নিয়ম মানাটা কমারে সব থেকে বড় ট্রিটমেন্ট। কেন? কারণ আপনি কতদিন রেস্টে আপনি থাকতে পারবেন না, ইউ হ্যাভ টু মুভ অ্যারাউন্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু পারফর্ম অ্যাক্টিভিটিজ। বাট ইফ ইউ ফলো দ্য প্রিকশনস তাহলে আপনার স্পাইনের যা ফোর্স জেনারেট হচ্ছে সেই ফোর্সটা কম থাকলে আপনার ব্যথাটা কম থাকবে। মাইন্ড ইট, ইটস নট কিউরেবল। স্পন্ডাইলোসিস লাইক অস্টিওপোরোসিস লাইক অস্টিও আর্থ্রাইটিস ইজ নট কিউরেবল। উই ক্যান জাস্ট স্টপ অর উই ক্যান জাস্ট স্লো ডাউন দ্য প্রোগ্রেস অফ স্পন্ডাইলোসিস, নাথিং মোর দেন দ্যাট। তো প্রিকশনস কি বলা হয়? সবসময় আমরা বলি সামনে ঝুঁকে, ফরওয়ার্ড বেন্ডিং কন্ডিশনে কোনো কাজ করবেন না। ডোন্ট ট্রাই টু লিফট সামথিং ফ্রম দ্য ফ্লোর ইন অ্যাকিউট বেন্ড কন্ডিশন। কিছু পড়ে থাকছে, আপনি তুলতে যাচ্ছেন, করবেন না। সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে বাথরুমে মগ নিয়ে, মগ জল নিয়ে, বালতিতে জল নিয়ে চান করা, করবেন না, ইউজ শাওয়ার। এটা হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটি, ডে টু ডে অ্যাক্টিভিটি, এই প্রিকশনসগুলো ফলো করতে হবে। দেন এগেন লাইক আইস থেরাপি অর হট থেরাপি ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টান্সেস অ্যান্ড সিচুয়েশনস, সেটা আমরা বলি তিন চারবার করে দিতে। ওয়ান্স তার সঙ্গে কিছু পেন কিলার অ্যাডভাইস করতে হয়, ওভার দ্য কাউন্টার পেন কিলার অর সামটাইমস একটু বেশি পাওয়ারে পেন কিলার দিতে হয়। যখন স্লিপ ডিস্ক কম্পোনেন্টটা থাকে ইন দ্যাট কন্ডিশন দ্য মাসলস অলসো বিকাম স্টিফ, হাইপার ইরিটেটেড অ্যান্ড স্টিফ, তার জন্য মাসল স্টিফনেস জন্য কিছু মেডিসিন দিতে হয়, মাসল রিল্যাক্সেন্স। সামটাইমস উই অ্যাডভাইস ফিজিওথেরাপি। এই প্রাইমারি ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টে লাভ না হলে দেন কিছু লোকে আইস প্যাক দিলেন, পেন কিলার, সামটাইমস স্টিরয়েড ট্যাবলেটস সেকেন্ড লাইনে, এগুলো না হলে, ফিজিওথেরাপি করে ইম্প্রুভমেন্ট না হলে, দেন অ্যাজ আই সেড সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন ইজ এমআরআই। অ্যান্ড ইফ ইউ ফাইন্ড দ্যাট দ্য প্রেশার ওভার দ্য নার্ভ রুটস আর হিউজ ইন দ্যাট কন্ডিশন, অনেক সময় লোকাল সিরাম গাইডেড ইঞ্জেকশন দিতে হয়, স্টিরয়েড ইঞ্জেকশন টু ব্লক দ্য নার্ভ রুটস। অ্যান্ড যাদের নার্ভে ইরিটেশন জন্য পায়ে টান থাকে, সাইটিকা লাইক সিমটমস, স্লিপ ডিস্কের সিমটমস, অ্যান্ড এগেন আই এম গোয়িং টু এক্সপ্লেন টু টক অ্যাবাউট স্লিপ ডিস্ক ইন নেক্সট ভিডিও, সো জাস্ট টু কভার ইট আপ, নার্ভে প্রবলেম থাকলে, সাইটিকা লাইক সিমটমস থাকলে, তাহলে এগেন উই হ্যাভ টু গিভ প্রিগাবেলিন, মিথাইল কোবালামিন অর গাবাপেন্টিন, সো দ্যাট নার্ভে ফাংশনটা একটু ইম্প্রুভ করে আর পেশেন্টে রেডিকুলোপ্যাথি পায়ে টানগুলো কমে যায়। অনেক সময় কিছু পেশেন্টে ব্রেস বা বেল্ট ইউজ করতে হয়, এগেন ব্রেস অ্যান্ড বেল্ট নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি আছে। পেশেন্ট আসলে ট্রিটমেন্টে আমি সব অ্যাডভাইস করার পর লাস্টে পেশেন্ট জিজ্ঞেস করে, স্যার বেল্ট লিখলেন না, ব্রেস কিছু দিলেন না, কোমরে বেল্ট পরলে ভালো হতো না? দ্য অনলি অ্যান্সার ইজ নো। ব্রেস পরলে বা বেল্ট পরলে লং টার্মে কিছু লাভ হবে না। কন্ট্রারি টু দ্যাট,
ব্রেস বা বেল্ট ইউজ করলে আপনার লং রানে লস হবে। কেন লস হবে? কারণ আপনি বেল্ট যখন পরে থাকবেন, ইন দ্যাট পিরিয়ড অফ টাইম ইয়োর মাসলস উইল বি ইন রেস্ট। আর যে কোনো মাসলকে ডেভেলপ করাতে গেলে, স্ট্রেংথেন করাতে গেলে তার উপরে লোডিং করতে হয়। লোডিং ইন দ্য ফর্ম অফ এক্সারসাইজেস, লোডিং ইন দ্য ফর্ম অফ অ্যাক্টিভিটিস, সেগুলো না করলে মাসল আস্তে আস্তে করে উইক হয়ে যাবে, ওয়েস্টিং হয়ে যাবে। অ্যান্ড লং রানে আপনার মাসল ওয়েস্টিং হলে কি হবে, আপনার এই হাড়গুলো বা জয়েন্টের চাপটা বেশি পড়বে। মাসল উইল নট উইথস্ট্যান্ড দ্য প্রেশার অ্যান্ড দ্যাট প্রেশার উইল বি ট্রান্সফার টু দ্য বোনস অ্যান্ড জয়েন্টস। আলটিমেটলি দেয়ার উইল বি ওয়ার্সেনিং অফ সিমটমস। সেই জন্য আমি সবসময় বলি আপনি বেল্ট প্রেস যত কম ইউজ করবেন তত ভালো। ইফ এট অল ইউ হ্যাভ টু ইউজ দ্য বেল্ট ইন অ্যাকিউট প্রবলেমস, খুব সিভিয়ার ব্যথাতে, অ্যাকিউট প্রবলেমে, ম্যাক্সিমাম টিল দ্য প্রবলেম সাবসাইডস আমরা ব্রেস ইউজ করতে বলি। একবার আপনার ব্যথা কমে গেলে তারপর বেল্ট পরার কোনো রোল নেই। তো দিস ইজ অল অ্যাবাউট স্পন্ডাইলোসিস উইথ মাইল্ড কম্পোনেন্ট অফ স্লিপ ডিস্ক। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। আমি খুব শর্টে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু পুট ইট ইন ভেরি ইজি ওয়ে।